চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে নিচে লাল রঙের বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশানটাকে অল নোটিফিকেশানে ইনেবল করে দিন। ওয়েলকাম ভিউয়ার্স, আমি মৃন্ময়, ইওর ক্রিয়েটিভ ওয়ং চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও শুরুর আগেই বলে রাখি, ডিসক্রিপশানে আমি ভিডিও টপিক সম্বন্ধে ডিটেলে বর্ণনা করেছি, তো সেটা তোমরা আগে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা শুরু করা যাক। মোবাইলে পিকচার এডিটিং অ্যাপ হিসেবে প্লে স্টোরে যে অ্যাপগুলো রয়েছে তাদের মধ্যে স্ন্যাপসিট অন্যতম। প্রথমেই আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করে নেব। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আর নতুন করে আর দেখালাম না। নিচে এর রিভিউ দেখে আশা করি পারফরমেন্স সম্পর্কে কিছুটা আইডিয়া করাই যায়। এরপর জেনে নেব স্ন্যাপসিটে পিকচার কিভাবে ইম্পোর্ট করতে হয়। তার জন্য তোমার ফোনের গ্যালারিতে যে কোনো পিকচার তুমি বেছে নেবে তোমার পছন্দ মতো, সেই পিকচারটা সিলেক্ট করার পর ওপেন উইথ অপশানে গিয়ে স্ন্যাপসিট অপশানটা বেছে নিতে হবে, তাহলে তোমার ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে যাবে স্ন্যাপসিটে। এছাড়া অন্য একটা পদ্ধতি আছে, সেটা হলো স্ন্যাপসিট অ্যাপটা ডাইরেক্ট ওপেন করতে হবে। ওপেন করার পর যে প্লাস সাইনটা আসবে সেই প্লাস সাইনটায় ট্যাপ করলে বা তোমার স্ক্রিনের বাঁদিকে এবং ওপরের দিকে রিসেন্ট বলে যে লেখা থাকবে তার বাঁদিকে যে আইকনটা থাকবে সেই আইকনটায় ক্লিক করলে তুমি ফাইল ম্যানেজার বা গ্যালারি অপশানটা পাবে। সেখান থেকে তুমি তোমার পছন্দসই ছবিটা আবার ঠিক আগের পদ্ধতি অনুসারে বেছে নেবে এবং এইভাবে তুমি ডাইরেক্ট স্ন্যাপসিডে পিকচার ইম্পোর্ট করতে পারবে। তো স্ন্যাপসিডে আমি আমার পছন্দ মতো একটা ছবি ইম্পোর্ট করলাম। ছবিটা ইম্পোর্ট করার পরই স্ক্রিনের একদম নিচে তুমি দেখতে পাবে তিনটে অপশান চলে এসছে, তার মধ্যে লুকস, টুলস এবং এক্সপোর্ট, এইগুলি হচ্ছে মেইন অপশান। লুকসের আন্ডারে তুমি কতগুলো অপশান দেখতে পাবে, যেমন পোর্ট্রেট, স্মুথ, পপ, ফেডেড গ্লো এক্সেট্রা। এই অপশানগুলো প্রধানত তোমার ছবিটাকে ডাইরেক্ট এডিট করতে সাহায্য করবে। তুমি যদি ম্যানুয়ালি এডিট করতে কমফোর্টেবল না হও তাহলে এই এডিটারগুলো তোমার জন্য। কিন্তু তোমার যদি মনে হয় ডাইরেক্ট এডিট করলে তোমার ছবিটা অতটা ভালো লাগবে না, তখন তোমার ম্যানুয়ালি এডিট করা প্রয়োজন, তখন তুমি টুলস ব্যবহার করতে পারো। টুলস অপশানে ক্লিক করলে নতুন কতগুলি অপশান তোমরা দেখতে পাবে, তার মধ্যে টিউন ইমেজ, ডিটেলস, কার্ভস, হোয়াইট ব্যালেন্স, ক্রপ, রোটেট, পার্সপেক্টিভ এবং এক্সপ্যান্ড সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। বাকি অপশানগুলি সম্বন্ধে জানতে হলে এই স্ন্যাপসিট সিরিজের পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও তোমাদের দেখতে হবে। তো চলো এবার এডিটিং সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা যাক। টিউন ইমেজ অপশানে ক্লিক করলে তোমার স্ক্রিনের একদম নিচে অটো টিউন বলে একটা অপশান পাবে, সেই অপশানে ক্লিক করলেই তোমার পিকচারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এক্সেট্রা যে অপশানগুলি আছে সেগুলি অটোমেটিকলি তোমার সিলেক্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও তোমার অটো টিউন অপশান করে তোমার পছন্দসই তুমি এফেক্টটা ক্রিয়েট করতে পারছো না, তখন তুমি অটো টিউন অপশানের ঠিক বাঁ পাশে একটা আইকন পাবে, সে আইকনে ক্লিক করলে তুমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস যে অপশানগুলি আছে সেগুলি তুমি ম্যানুয়ালি সেট করতে পারো। ম্যানুয়ালি সেট করার জন্য তোমাকে স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে, সোয়াইপ করলে তোমার ওই অপশানগুলি আবার ওপেন হবে। অপশানগুলি ওপেন হওয়ার পর যে অপশানটার মধ্যে হাইলাইট করা থাকবে সেই অপশানটা তুমি বাঁ থেকে ডান দিকে সোয়াইপ করলে সেই এফেক্টটা বাড়াতে বা কমাতে পারবে। এরকমভাবে প্রত্যেকটা অপশান তুমি বাড়িয়ে বা কমিয়ে নিজের পছন্দসই ইমেজটার এফেক্ট দিতে পারবে। আমি আমার এই ছবিটায় কীভাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন যে এফেক্টগুলি আছে সেগুলি কীভাবে অ্যাপ্লাই করেছি সেগুলি দেখে নাও। কালার এডিটিং শেষ হলে স্ক্রিনের ডান দিকে একদম উপরের দিকে একটা আইকন দেখতে পাবে, যে আইকনটায় ট্যাপ করলে
ছবিটা এডিট করার আগে যেরকম অবস্থায় ছিল এবং ছবিটা এডিট করার পর কি হলো তার মধ্যে একটা ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারবে। এরপরে আমরা চলে আসব টিউন ইমেজের ঠিক ডান দিকে ডিটেলস অপশানে। ডিটেলস অপশানের আন্ডারে দু রকমের অপশান তোমরা দেখতে পাবে, এক হলো স্ট্রাকচার আরেকটা হলো শার্পেনিং। দুটো অপশানের ক্ষেত্রেই আমি একটা কথা বলবো, দুটো অপশানই খুব বাড়াবে না বা খুব কমাবে না। খুব বাড়ালে পিকচারে নয়েজ খুব চলে আসবে, তাহলে পিকচারের ক্ল্যারিটি অনেক কমে আসবে, আর খুব যদি কমিয়ে দাও তাহলে পিকচার থেকে শার্পনেস একদমই চলে যাবে। তাহলে দেখে নাও আমি এখানে কতটা স্ট্রাকচার আর কতটা শার্পনেস রাখছি। নেক্সট অপশান চলে আসি কার্ভ। কার্ভে যদি ট্যাপ করো তাহলে স্ক্রিনের মধ্যে একটা ছোট বক্স চলে আসবে এবং বক্সটার মধ্যে আড়াআড়িভাবে একটা রেখা চলে যাবে। ওই রেখাটাকে হাতের আঙ্গুল দিয়ে বুলিয়ে যদি কমাও বা বাড়াও তাহলে পিকচারের ওপর একটা এফেক্ট পড়বে। তুমি তোমার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে তুমি তোমার এফেক্ট দিতে পারো। নেক্সট অপশান হলো হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স অপশানের আন্ডারে তুমি দু রকমের অপশান খুঁজে পাবে, এক হলো টেম্পারেচার, সেকেন্ড হলো টিন্ট। টেম্পারেচার যদি বাড়াও তাহলে ছবির মধ্যে ইয়েলোইশ ভাব বেশি দেখতে পাবে, আর টেম্পারেচার যদি কমাও তাহলে ছবির মধ্যে ব্লুইশ ভাবটা বেশি দেখতে পাবে। তুমি তোমার প্রয়োজন মতো টেম্পারেচার সেট করতে পারবে। টিন্ট অপশানে আসলে ঠিক যদি তুমি টিন্ট বাড়াও বা কমাও তুমি একটা পিঙ্কিশ ভাব বা একটু গ্রিনি ভাব তুমি দেখতে পাবে। আমি এই ছবির ক্ষেত্রে টিন্টটা একটু বাড়ালাম আর টেম্পারেচার একটু বাড়ালাম, কারণ এই ছবির ক্ষেত্রে আমার মনে হয় এটাই পারফেক্ট। নেক্সট অপশান হলো ক্রপ অপশান। ক্রপ কথাটির সাথে আমরা খুবই পরিচিত। ক্রপ অপশানে ট্যাপ করলে আমরা কতগুলি রেশিও দেখতে পাবো। তুমি তোমার ছবির অনুসারে যে কোনো একটি রেশিওতে ক্লিক করলে তুমি তোমার ছবিটি ক্রপ করে নিতে পারো। এরপরের অপশান হলো রোটেট অপশান। এই অপশানের ব্যাপারে বেশি কিছু বলার নেই। ছবিটিকে রোটেট করতে প্রধানত ব্যবহার করা হয়। ছবিটি যদি রোটেট করার প্রয়োজন হয় তাহলে এই অপশানটি তোমার কাজে লাগবে, নচেত এই অপশানটাকে ইগনোর করতে পারো। নেক্সট অপশানে চলে আসি। নেক্সট অপশান নাম হলো পার্সপেকটিভ। অপশানটার ব্যাপারে বলার আগে আমি দু তিনটে কথা আগে বলতে চাই। আমরা যখন হাত দিয়ে ফোনে কোনো ছবি তুলি হয় সেই ছবিটা ডান দিকে বেঁকে যায় না হলে বাঁ দিকে কিছুটা বেঁকে যায়। আপাত দৃষ্টিতে নজরে না এলেও যখন তুমি এডিট করতে যাও বা ক্রপ করতে যাও তখনই তোমার এটা চোখে পড়ে। ডান দিকে হেলে যাওয়া বা বাঁ দিকে হেলে যাওয়াটাকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে এই অপশানটা তোমার কাছে খুবই জরুরি। এই অপশানটার আন্ডারে আমরা এখানে দেখতে পাবো চারটে অপশান আছে, টিল্ট, রোটেট, স্কেল আর ফ্রি। প্রথমে আসি টিল্ট অপশানের কথায়। টিল্ট অপশানে যদি তুমি ক্লিক করো তাহলে ছবিটাকে ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে তুমি হেলাতে পারবে। তারপরে আসি রোটেট অপশানটার কথায়। রোটেট অপশানটা আগেই বলেছি যে তুমি এটাকে যে কোনো দিকে রোটেট করতে পারবে। এরপর আসি স্কেল অপশানের কথায়। স্কেল অপশানটায় যদি ট্যাপ করো তাহলে ছবিটার ওপর দু রকমের অ্যারো তুমি দেখতে পাবে, ওপর থেকে নিচে এবং ডান দিক থেকে বাঁ দিকে। ওপর থেকে নিচে যদি তুমি আঙ্গুল বোলাও তাহলে ছবিটা চ্যাপটা বা লম্বা হবে ওপর থেকে নিচে, আর ডান দিক থেকে বাঁ দিকে যদি আঙ্গুল বোলাও তাহলে ছবিটা ডান দিক থেকে বাঁ দিকে চ্যাপটা বা লম্বা হবে। এরপর আসি ফ্রি অপশানটার কথায়। ফ্রি অপশানটায় যদি তুমি ট্যাপ করো তাহলে ছবিটার চার কোণায় চার রকমের অ্যারো তুমি দেখতে পাবে। এটা অনেকটা রাবার ব্যান্ডের মতো। রাবার ব্যান্ডকে টানলে যেমন এক্সটেন্ড হয় ঠিক তেমনি চারদিক থেকে যদি তুমি টানো বা কোনো একটা দিক ধরে তুমি যদি টানো তাহলে ছবিটা সেই দিকে এক্সটেন্ড হবে। তুমি তোমার যদি পছন্দ হয় ছবিটার ক্ষেত্রে তাহলে তুমি এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ ইগনোর ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট অপশান হলো এক্সপ্যান্ড। এই অপশানে ট্যাপ করলে তুমি দেখতে পাবে তোমার ছবিটা একটা বাউন্ডারির মধ্যে ঘিরে রয়েছে, এবং খুব মন দিয়ে দেখলে বুঝতে পারবে ছবিটা ডান দিকে বাঁ দিকে উপরে ও নিচে চারটি কার্সার রয়েছে। সেই কার্সারগুলো মূলত ছবিটাকে এক্সপ্যান্ড করতে ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে যখন একসাথে অনেকগুলো ছবি পোস্ট করার প্রয়োজন হয় তখন অনেক সময়ই দেখা যায় ছবিগুলি ইনস্টাগ্রামের ডিফল্ট সেটিংসের জন্য অটোমেটিক্যালি 1:1 বা 16:9 ক্রপ হয়ে যায়, তখন আর একসাথে গ্রুপে ছবিগুলি পোস্ট করা যায় না। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এক্সপ্যান্ড অপশান হলো একমাত্র উপায়। যে কোনো একটি কার্সার ধরে এক্সপ্যান্ড করলে হোয়াইট অর ব্ল্যাক বাউন্ডারি টাইপ অ্যাড হয়। এক্ষেত্রে বলা যায় স্মার্ট অপশানের ক্ষেত্রে ব্যবহারটি ভিন্ন,
কেননা স্মার্ট অপশনটায় ট্যাপ করলে ছবিটার আশেপাশের এনভায়রনমেন্ট অটোমেটিকলি এক্সপ্যান্ড হয়ে যায়, তাতে অনেক সময় ছবির আইডেন্টিটি নষ্ট হতে পারে। তাই খুব প্রয়োজন না হলে এই অপশনটি ইউজ না করাই ভালো। যাবতীয় এডিটিং হয়ে গেলে তুমি দেখবে তোমার স্ক্রিনের ঠিক ওপরে শেয়ার বলে একটা অপশন থাকবে আর ডান বলে একটা অপশন থাকবে। ডান অপশানে ট্যাপ করলে তোমার ছবিটি ডাইরেক্ট সেভ হয়ে যাবে, আর শেয়ার অপশানে ক্লিক করলে তোমার ছবিটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রভৃতি প্ল্যাটফর্মে তুমি ডাইরেক্ট শেয়ার করতে পারবে। তো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। পরবর্তী অপশানগুলো সম্বন্ধে জানতে হলে পার্ট টু এবং পার্ট থ্রি এর ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে, এবং কমেন্ট সেকশনে আমাকে জানাও যে স্ন্যাপসিডের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে আমি কোনো ভিডিও বানাবো কি না। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।